নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই আমি খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, গুড মর্নিং। আজকে নতুন নিউজ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওকে স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে। তো বন্ধুরা, যেমনটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম এবং তোমরাও আমাকে SMS করেছো যে দাদা, এবার তো হায়দ্রাবাদের সাথে ম্যাচ হয়ে গেছে, এবার কি মোহনবাগান তাদের যে ডিলগুলো হয়ে আছে সেগুলো কি কনফার্ম বা অফিসিয়ালি কি জানাবে, সেটাও তুমি জিজ্ঞাসা করেছো। তো দেখো, কালকের ম্যাচটা দেখতে গেলে তোমরা সবাই দেখেছো যে আকাশ মিশ্রা কিন্তু প্রত্যেকবারই ইঙ্গিত দিচ্ছে যে তিনি মোহনবাগানেরই প্লেয়ার। যখন দিমিত্রি পেত্রাতের সাথে চিংলেন সানার একটা মানে ঝগড়া বিবাদের সময় তিনি আকাশ মিশ্রা কিন্তু তিনি এসে দিমিত্রি পেত্রাতকে সামলান এবং তাকে বুঝিয়ে ভালো করে বলেন, এবং প্রত্যেকটা প্লেয়ারের সাথে কিন্তু তার ভালো আচরণ কালকে তোমরা সবাই দেখেছো। বিশেষ করে প্রীতম কোড়াল কিন্তু মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছিলেন, কিছু কথা বলছিলেন, হাত নাড়াচ্ছিলেন, আকাশ মিশ্রাও কিন্তু হাসছিলেন, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যারা খেলা দেখেছো কালকে। তো দেখো, আরও অনেক কিছু ইঙ্গিত কিন্তু কালকে আকাশ মিশ্রা দিচ্ছিল, যেটা যে মোহনবাগানে তার কিন্তু ডিলটা প্রায় কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, প্রায় কনফার্ম হয়েই গেছে ডিলটা মোহনবাগানে, তোমরা ধরে নাও। তো এবার শুধু জার্সিটা পরে মাঠে নেবে খেলার শুধু অপেক্ষা। তো যাই হোক, যদি খুব তাড়াতাড়ি সই করা যায় বা খুব তাড়াতাড়ি অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। 100% কিন্তু সই করেই দিয়েছে আকাশ মিশ্রা, সেটা কিন্তু ধরাই যায়। তো বন্ধুরা, এরপরে যেটা আসি, জেসন কামিংসকে নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে যেটা এবার তো খেলা হয়েই গেল, জেসন কামিংসের আপডেটটা কবে পাবো, জেসন কামিংসের অফিসিয়ালি আপডেটটা কবে পাবো, কবে সই করবে। তো দেখো, এই মুহূর্তে কিন্তু জেসন কামিংসের এখনও ম্যাচ বাকি আছে তার সেন্টার কস্টের হয়ে। তো দেখো, এই মুহূর্তে কিন্তু মোহনবাগান তাকে পুরোপুরি অফার দিয়ে দিয়েছে, শুধুমাত্র এবার জেসন কামিংস খাতাটা পড়ে আছে টেবিলে, জাস্ট সইটা করবে আর জাস্ট মোহনবাগানে চলে আসবে, অর্থাৎ তিনি প্লেন চড়ে ভারতে আসার অপেক্ষায় আছে। আর কোনো রকম কোনো বাধা বিপত্তি কিচ্ছু নেই যে ডিলটা ভেসে যাবে বা ডিলটা ক্যান্সেল হয়ে যাবে, অনেকের মনে ভয় থাকে, এমন কিন্তু কিচ্ছু নেই, জাস্ট সইটা করবে আর চলে আসবে, এমনটাই কিন্তু খবর আছে আমার কাছে। তো প্রায় ডিল, দুটো ডিলই কিন্তু প্রায় ডানই হয়ে গেছে, তোমরা ধরে নাও প্রায় ডান আকাশ মিশ্রার জেসন কামিংসে। আর একটা জিনিস শোনা যাচ্ছে যে আরেকটা নতুন বিদেশির দিকে ছুটছে মোহনবাগান, এমনটা কিন্তু শোনা যাচ্ছে কার্ল ম্যাকিউর বদলে। তো দেখো, এই নিউজটা কতটা সত্যতা এখনও যাচাই করা যায়নি, এখনও কিন্তু এটা ভুয়ো হিসাবে ধরে নেয় ভালো। তো যাই হোক, আজকে এই আপডেটটা ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আমাদের এই চ্যানেলে, প্রথম ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।